হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাই আর্টিস্ট রেসিপি। গত রেসিপিতে নোয়াখালীর খুব স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই চিন্তা করেছি কেননা আরও একটি স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যায়, তাই নিয়ে এলাম নোয়াখালীর আরও একটি জনপ্রিয় রেসিপি যার নাম হচ্ছে আমসত্বের খাট্টা। এই আমসত্বের খাট্টার ফ্লেভার এবং টেস্ট এক কথায় অসাধারণ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে আমি কাঁচা আমের কিছু আমসত্ব নিয়ে নিয়েছি, কারণ কাঁচা আমের আমসত্ব টক হয়, সেজন্য এই খাট্টাটা খেতে ভালো লাগে। আমসত্বগুলোকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি পানি দিয়ে 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। 5 থেকে 6 ঘন্টা পর ভিজিয়ে রাখার পর দেখবেন এগুলো আগের থেকে ফুলে উঠেছে এবং অনেক নরম হয়ে গিয়েছে। যতক্ষণ না পর্যন্ত এটা একদম নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। এখন এগুলোকে সরিয়ে নিচ্ছি। এখানে আমি ফ্রেশ নারকেল 2 কাপের মতো নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন অবশ্যই ফ্রেশ নারকেল ব্যবহার করার। এই নারকেল থেকে নারকেলের দুধটা বের করা হবে, সেজন্য ফ্রেশ নারকেল হলে অনেক ভালো হয়। আমি এখন ব্লেন্ডারে এগুলোকে দিয়ে দিচ্ছি। বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে কিন্তু নারকেলের দুধ পাওয়া যায়, আপনারা চাইলে সরাসরি নারকেলের দুধ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই হালকা গরম পানি হতে হবে, তাহলে নারকেলের দুধটা ভালোভাবে বের হয়ে আসবে। নারকেলটাকে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। নারকেলটা যখন ব্লেন্ড করা হয়ে যাবে, তখন এরকম একটা বড় ছাঁকনির মধ্যে আমি নারকেলটা ঢেলে দিয়েছি এবং উপরে যে নারকেলগুলো ছিল সেগুলোকে ঠিক এভাবে চেপে চেপে নারকেলের দুধটা বের করে নিতে হবে। সম্পূর্ণ নারকেল থেকে ঠিক এভাবে পানিটা ঝরিয়ে নিয়ে নিতে হবে। একটু ভালোভাবে চেপে নিলে খুব সহজে এই নারকেলের দুধটা বের করে নিতে পারবেন। ফ্রেশ নারকেল ব্যবহার করলে নারকেলের দুধ খুব সুন্দরভাবে বের হয়ে আসে। সম্পূর্ণ নারকেলের দুধ নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি নারকেলের দুধ কতটুকু হয়েছে। এখানে প্রায় 2 কাপের মতো নারকেলের দুধ নেওয়া হয়েছে। এখন এই পানিটাকে আমি আবার ছেঁকে নিচ্ছি। এখন এগুলোকে আমি আবার ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে বড় ছাঁকনিতে একটু ছিদ্রটা বড় ছিল, সেজন্য কিছু নারকেল নিচে থেকে পড়ে গিয়েছে এবং ছোট ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিলে সম্পূর্ণ নারকেলের দুধটা বের হয়ে আসবে। 2 কাপ নারকেলের দুধের সাথে আমি এখানে 4 টুকরো দিয়ে দিয়েছিলাম আমসত্ব এবং লবণ দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ, এরপর বাতাবি লেবুর রস দিয়ে দিচ্ছি 3 চা চামচ। অবশ্যই বাতাবি লেবুটাই ব্যবহার করবেন, তাহলে এর ফ্লেভার অনেক ভালো আসবে। খুব ভালোভাবে সবগুলোকে ব্লেন্ড করে নেয়ার পর রেডি হয়ে যাবে আমার আমসত্বের খাট্টা। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার আমসত্বের খাট্টা। যারা এই আমসত্বের খাট্টা খেয়েছে তারা নিশ্চয়ই জানে এর টেস্ট কতটা অসাধারণ, একদম মুখে লেগে থাকার মতো। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমার কাজের অনুপ্রেরণা জাগায়। আরও নিত্য নতুন এ ধরনের মজার রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর রেসিপিটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।